বঙ্গ বিজেপিতে অন্তর্দ্বন্দ্ব আরো বেশি ঘোরালো আকার নিচ্ছে। এবার কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর সহ বিক্ষুব্ধ বিজেপি নেতাদের বিরুদ্ধে দিল্লিতে পাল্টা নালিশ করল রাজ্য বিজেপি। বিজেপির সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী এই নালিশ জানিয়েছেন, এমনটাই বিজেপি সূত্রের খবর। তবে উল্লেখ্য, খোদ অমিতাভ চক্রবর্তীর বিরুদ্ধেই শহর জুড়ে হোর্ডিং পড়েছিল, সেই ছবি এবং ভিডিও দিল্লিতে মেল করে পাঠানো হয়েছিল বিজেপির তরফ থেকে। এছাড়া কলকাতা পোর্ট ট্রাস্টের গেস্ট হাউসের বৈঠকে কারা কারা উপস্থিত ছিলেন, কোন কোন বিক্ষুব্ধ নেতা উপস্থিত ছিলেন, তারও একটি তালিকা দিল্লিতে পাঠানো হয়েছে, এমনটাই বিজেপি সূত্রের খবর। যদিও সূত্রের দাবি, দিল্লি থেকে বিজেপির সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তীকে বার্তা দেওয়া হয়েছে। বলা হয়েছে যে এখন উত্তরপ্রদেশ সহ 5 রাজ্যের নির্বাচন নিয়ে সবাই ব্যস্ত, তাই এই নির্বাচন শেষে পাল্টা নালিশ রাজ্য বিজেপির। তবে বিজেপির বিক্ষুব্ধদের বিরুদ্ধে ঘুঁটি সাজাচ্ছে বিজেপির শাসক গোষ্ঠীও। বিক্ষুব্ধদের তালিকায় কারা রয়েছেন, কারা মদত দিচ্ছেন, সেই নামও নাড্ডা এবং বিএল সন্তোষের কাছে পাঠানো হয়েছে। বিক্ষুব্ধদের তালিকায় যে রাজ্য নেতারা রয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কেন্দ্র নেতৃত্বে সবুজ সংকেতের অপেক্ষা করা হচ্ছে। আর কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিষয়টি কেন্দ্র নেতারাই দেখবেন। সেটা এই সম্পর্কে যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করলে পাশে নোটিফিকেশন বেল দিকে বাজিয়ে দিন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে। এবং আর রিকোয়েস্ট আপনার কাছে, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, কারণ আপনার একটি লাইক আমাকে অনেক উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য।